হ্যালো ভিউয়ার্স, ভূমিকাতে খুব বেশি সময় নষ্ট না করে চলুন আমরা সকলেই একসঙ্গে দেখে ফেলি সারা পৃথিবী জুড়ে ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া দুনিয়ার সবচাইতে অবিশ্বাস্য মজাদার আর শিক্ষণীয় ভিডিওকে। এবং আশা করছি আজকের এই ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত উপভোগ করবেন। যারা দু নম্বরই ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের মনের মধ্যে সবসময় একটা প্রশ্নই ঘুরপাক খায়, সেটা হচ্ছে তাদের এই দু নম্বরের কাহিনী কেউ যেন কাউকে ফাঁস না করে দেয়। কিন্তু ঘটনাটি কেমন হবে যদি আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সত্য কথা ফাঁস করে দেয়? জানুয়ারি 2022 সালে মধ্যপ্রদেশের রুতলামের মমিনপুরের দোকানদার সুনীলের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যায়। তার স্ত্রী মিনা ভিয়াস প্রতিদিন মার খাওয়ার কারণে তিনি খাদ্য বিভাগের কাছে বলে দেন যে তার স্বামী প্রতিদিন অনেকগুলো করে নকল ঘি তৈরি করে এবং প্রশাসন এসে অভিযান চালিয়ে সুনীলের বাড়ি থেকে প্রায় 38 কেজি নকল ঘি উদ্ধার করে। कहाँ पे बनाते हैं ये? और इसका भाई भी चोरी बना। বন্ধুরা, এমনিতে যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের প্রচুর পরিমাণের অর্থ খরচ হয়ে যায়, কিন্তু এবারের ঘটনাটি শুনলে সত্যি সত্যি আপনার চোখও কপালে উঠে যাবে। ভারতের উত্তরপ্রদেশের শামলিতে বিয়ের অনুষ্ঠানের দিনে ছেলেপক্ষ মেয়ে পক্ষের জন্য 11 কেজি স্বর্ণ, 511 কার্টুন মিষ্টি, 51 জোড়া জুতা, 151 জোড়া জামা এবং 151 জোড়া স্বর্ণালঙ্কার সহ আরও নানান ধরনের দামের জিনিসপত্র নিয়ে ছেলেপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে উপস্থিত হয়। যদিও মেয়ে পক্ষ এমন ঘটনা অনেক আগে থেকে জানতে পেরেছিল এবং তারা ছেলেপক্ষের দিক থেকে পিছিয়ে থাকতে চায়নি, তাই কনে পক্ষ বরের পাঁচ ভাইয়ের প্রত্যেকের জন্যই একটি একটি করে হুঞ্জাই ব্র্যান্ডের গাড়ি উপহার দেয় এবং সঙ্গে একটি করে জাওয়া ব্র্যান্ডের মোটর সাইকেল, এবং বিয়েতে উপস্থিত থাকা বরপক্ষের সমস্ত মহিলাদেরকে একটি করে অ্যাপেল আইফোন উপহার দেওয়া হয়। ভিউয়ার্স, এই বিয়ের অনুষ্ঠানে কত টাকা খরচ হতে পারে বলে আপনার কাছে মনে হয় তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। এই ট্রাক ড্রাইভারের এমন কাণ্ড দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ ট্রাকের মধ্যে অনেকগুলো গাছের গুড়ি ছিল এবং নদীতে যে পরিমাণের স্রোত ছিল তা দেখে সকলের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই ট্রাকটি কি পারবে নদীটিকে পাড়ি দিতে। ফিলিপাইনে প্রচুর পরিমাণের বৃষ্টিপাতের কারণে জঙ্গলের এই সাপগুলো গরম এবং উঁচু জায়গা খুঁজতে খুঁজতে একদম রাস্তার কিনারায় চলে আসে। আর এমন ঘটনা দেখে একজন পশুপ্রেমী মানুষ তিনি একদম খালি হাতে সাপগুলোকে ধরে ধরে জঙ্গলে ছেড়ে দিচ্ছিলেন। হলিউড অভিনেতা ক্রিস হ্যামসওয়ার্থকে চেনেন না? পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। এপ্রিল 2020 সালে তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যাতে দেখা যাচ্ছিল যে ক্রিসের একজন ফ্যান মোটরসাইকেলে চড়ে নিজের সেফটির কথা না ভেবে ক্রিসের গাড়ির সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছিল এবং তার এই ফ্যানদের লক্ষ্য একটাই ছিল যে ক্রিসের কাছ থেকে অটোগ্রাফ নেওয়া এবং তার সঙ্গে ফটো তোলা। যদিও সর্বশেষে তার ফ্যানদের সেই ইচ্ছেটিকে ক্রিস পূরণ করেছিলেন। মানুষ ভিন্ন ভিন্ন স্টাইলে জিম করে নিজের শরীরকে ফিট রাখতে চান, কিন্তু ভিডিওতে দেখানো এই মানুষগুলোর জিম করার স্টাইল সত্যি সত্যি যে কাউকে অবাক করার মতো।
এই ব্যক্তি সবাইকে চমকে দেওয়ার জন্য আস্ত একটি ঘোড়া নিয়ে সুপার শপের মধ্যে ঢুকে পড়েন। ১৫ জানুয়ারি ২০২২ সালের এই ভিডিওটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। মোটরসাইকেল নিয়ে এই দুই ব্যক্তি একটি বাড়ির সামনে দাঁড় হয় এবং এদিক সেদিক দেখে এই দুইজন বাড়ির দেওয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর এমনটা দেখে আপনিও হয়তো বা আমার মতো ভাবছেন যে এরা মনে হয় মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ধৈর্য নিয়ে দেখতে থাকুন এরা শেষ পর্যন্ত কি করে। এই দুই ব্যক্তি বাড়ির মধ্যে ঢুকে গ্যাস সিলিন্ডারকে বাইরে বের করে নিয়ে আসে। আর এই গ্যাস সিলিন্ডার নিয়ে যখন তারা দেওয়াল টপকে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, ঠিক তখনই সেই বাড়ির মালিক গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায় এবং গ্যাস সিলিন্ডার নিয়ে পালানো এই দুই ব্যক্তিকে ছোটখাটো একটা দাবরানি দেয়। যদিও পরবর্তীতে ওই দুই ব্যক্তি আবার বাড়িতে গ্যাস সিলিন্ডার রেখে সেখান থেকে পালিয়ে যায়। অনেকগুলো রং বেরঙের পটকাকে একই সঙ্গে ফুটালে কেমন লাগবে, ঠিক এমনই একটি এক্সপেরিমেন্ট চীন দেশে করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যাতে দেখা যাচ্ছিল যে হাত পা ছাড়া এক ব্যক্তি একটি মডিফাই অটোরিক্সাকে চালাচ্ছেন। যদিও পরবর্তীতে জানা যায় যে সাউথ দিল্লিতে বসবাসকারী এই ব্যক্তি মডিফাই করা এই অটোরিক্সা চালিয়ে তিনি তার স্ত্রী সন্তানের ভরণ পোষণের খরচ চালান, যা সত্যি সত্যি একটি প্রশংসনীয় কাজ। আর এমন ঘটনা দেখে মাহিন্দ্রা গ্রুপের আনন্দ মাহিন্দ্রা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন এবং সঙ্গে সঙ্গে তাকে একটি চাকরির অফারও দিয়ে ফেলেন। আর এখান থেকে আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষের অনেক শিক্ষা নেওয়ার আছে, আর তা হচ্ছে চাকরির জন্য আমরা যেন বসে না থেকে নিজ নিজ প্রচেষ্টায় কোনো কিছু করতে পারি। এই ব্যক্তি মনে হয় গত কয়েক বছর যাবৎ তার বাড়িঘরকে পরিষ্কার করেন না, তাই এতগুলো তেলাপোকাকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এই ব্যক্তির কাজ করার এমন দৃশ্য দেখে যে কেউ চমকে উঠবে। বহুদিন পরে এই দাদুভাই তার নাতিদের সঙ্গে একটু ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং দুর্দান্ত একটি ছক্কা মারার পর এই দাদুভাই নাচানাচির মাধ্যমে সেই আনন্দকে উপভোগ করেন। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দরতম একটি আইস স্কেটিং করার দৃশ্য, যা যে কাউকে এক কথায় মুগ্ধ করে তুলবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।